হ্যালো ফ্রেন্ডস, আপনাকে আবু বাংলা টিকিট চ্যানেলে স্বাগত। তো আপনারা যারা পিএম কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছেন তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে, কেননা পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু খুলতেছে না। সাইট খুলতে গিয়ে কিন্তু সার্ভিস ইজ আনঅ্যাভেলেবেল এমন কিন্তু সমস্যা দেখাচ্ছে, অর্থাৎ সাইট খুলতেছে না। তো এখন কথা হলো পিএম কিষাণ প্রকল্পের যেহেতু সাইট খুলতেছে না তো সমস্ত পরিষেবা বন্ধ হয়ে গেল, অনেকে আপনারা কিন্তু এমন কমেন্ট করতেছেন। তো আজকের ভিডিওতে আপনাদের বিস্তারিত জানিয়ে দিব যে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট কেন বন্ধ করে দেওয়া হলো, আসল রহস্যটা কি, এই সংক্রান্ত অফিসিয়াল কি আপডেট উঠে আসে সবটাই আজকের ভিডিওতে আপনাদের বিস্তারিত জানিয়ে দিব, এবং কবে নাগাদ এই সাইট ঠিক হবে, কবে আপনারা বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে পারবেন সবটাই জানাতে চলেছি। তাই আশা করছি আজকের এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। তো দেখুন, পিএম কিষাণ সম্মানিত প্রকল্পের সার্ভিস ইজ আনঅ্যাভেলেবেল বর্তমানে যেহেতু অফিসিয়াল ওয়েবসাইট দেখাচ্ছে, এটার যেটা একদম মূল রহস্য সেটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে পিএম কিষাণের সেটাকে কিন্তু আপডেট দেওয়া হচ্ছে। বন্ধুরা, আপনারা জানেন পিএম কিষাণ প্রকল্প এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প, এত সেটা কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন সিকিউর রাখা হয়। আর এমনটা আপনারা জেনে থাকবেন যে পিএম কিষাণ প্রকল্পের যে বর্তমানে যদি আপনারা অনেকেই বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে যান তাহলে কিন্তু ঠিকভাবে বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে পারেন না। এখানে কিন্তু সঠিক ক্যাপসা কোড বসানোর পরে অনেক সময় কিন্তু ইনভ্যালিড ক্যাপসা কোড জানিয়ে দেয়, তো সেক্ষেত্রে নিউ ট্যাবের বা প্রিভিউ ইমেজ করে কিন্তু আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে হয়। তো এই স্ট্যাটাস চেকের ক্ষেত্রে বিভিন্ন যেহেতু কৃষকরা বর্তমানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেছে, এটা কিন্তু ঠিক করার জন্যই আর কি পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটটিকে মেনটেন্স করা হচ্ছে। এই কারণেই কিন্তু সার্ভিস ইজ আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে। এটার মানে এই না যে পিএম কিষাণ প্রকল্পের সমস্ত পরিষেবা বর্তমানে বন্ধ বা সার্ভিস ইজ আনঅ্যাভেল মানে কিন্তু পিএম কিষাণ প্রকল্প টাকা আর কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে না, তেমনটা কিন্তু একদমই না বন্ধুরা। সাইটটিকে মোটের কথা বিভিন্ন সিকিউর করা হচ্ছে, এবং বিভিন্ন যে কাজকর্মগুলো আছে লাইক ধরুন বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক থেকে শুরু করে নতুন আবেদন কিন্তু বর্তমানে হচ্ছে না, আপনারা জানেন। এই সমস্ত সমস্যাগুলো যাতে সমাধান হয় বা সাইটটিকে যাতে মোটের উপর কথা ঠিকঠাক করা যায় এই কারণেই কিন্তু পিএম কিষাণের যে টেকনিক্যাল ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট থেকে কিন্তু সাইটটিকে মেনটেন্স করা হচ্ছে। আর এটা কিন্তু খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই, আজকের মধ্যেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে এমনই কিন্তু মিডিয়া রিপোর্টস অনুযায়ী সূত্র মারফত খবর, যেটা কিন্তু আজকের মধ্যেই ঠিক হয়ে যাবে। আর সাইট ঠিক হয়ে গেলে আপনারা কিন্তু দেখবেন সাইটটিকে বিভিন্ন কোনো না কোনো একটা ফিচার অ্যাড করা হবে কিংবা ডিলিট করা হবে, মোটের উপর কথা সাইটটিকে কিন্তু ঠিক করা হবে বন্ধুরা। পরবর্তীতে আপনারা কিন্তু বেনিফিশিয়ারি স্ট্যাটাসও চেক করতে পারবেন নিঃসন্দেহে। তো এছাড়া পরবর্তীতে যখন খুব শীঘ্রই পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ঠিক হয়ে যাবে তারও আমি ভিডিও মানে ইনফর্ম করে দেবো আপনাদের। তবে এই প্রসঙ্গে আপনাদের আর একটা কথা জানাতে চাই, দেখুন পিএম কিষাণ প্রকল্পের এটাও হতে পারে কিন্তু সাইট ঠিক হওয়ার পরে আমরা এটাও দেখতে পারি যে যেহেতু খুব শীঘ্রই আর কিছুদিনের মধ্যে পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকদের 12তম কিস্তির টাকা ঢুকতে চলেছে, তো সেহেতু কিন্তু বন্ধুরা আমরা এমনটাও দেখতে পারি যে পিএম কিষাণ প্রকল্পে যখন সাইট ঠিক হয়ে যাবে তখন হয়তো বা দেখা গেলো যে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কৃষকদের আপডেট আসে গেছে, অর্থাৎ কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য যে প্রথম প্রসেস সেটা হচ্ছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল, এমন লেখা যদি ইনস্টলমেন্টের ঘরে চলে আসে তাহলে কিন্তু আপনাদের বুঝতে হবে যে খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে। তো এমনটা হতে পারে বন্ধুরা, সাইটে হয়তো এই কারণে মেনটেন্স করা হচ্ছে, এবং আপনারা জানেন বিভিন্ন যে ফ্রড অর্থাৎ জালিয়াতিগুলো যেগুলো হয়ে থাকে সেগুলো রুখতেই কিন্তু সাইটটিকে প্রতিনিয়ত মেনটেন্স এবং আপডেট করা হয়। যেমন স্বামী স্ত্রী উভয়ই কিন্তু আর পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবে না, এবং নাবালক সন্তান সন্তানও কিন্তু টাকা পাবে না, শুধুমাত্র একই পরিবার থেকে স্বামী স্ত্রী এবং নাবালক সন্তান সন্তানের মধ্যে শুধুমাত্র একজনই কিন্তু এই প্রকল্পে যোগ্য, অর্থাৎ একজনই কিন্তু এই প্রকল্পের এবার থেকে টাকা পাবে। এই কারণে কিন্তু ইকেওসি টা চালু করা হয়েছে, আপনারা জানেন কেন্দ্র সরকারের পক্ষ থেকে কিন্তু পিএম কিষাণের ইকেওসি চালু করা হয়েছিল শুধুমাত্র এই সমস্ত জালিয়াতিগুলি রুখতেই। তো মোটের উপর কথা বন্ধুরা, পিএম কিষাণের সাইট কিন্তু খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে, পিএম কিষাণের টাকা দেওয়া বন্ধ হয়নি, সাইটও বন্ধ হয়নি পুরোপুরি, বর্তমানে জাস্ট সাইটটিকে মেনটেন্স করা হচ্ছে, এই কারণে কিন্তু সার্ভিস ইজ আনঅ্যাভেলেবল দেখাচ্ছে। তো এটা কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল ঠিক হয়ে যাবে, সূত্রমূলক খবর আজকের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। তো টেনশনের কিছু নেই বন্ধুরা, আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসেও আপডেট আসতে পারে, পরবর্তীতে আসলে আমি অবশ্যই আপনাদের ইনফর্ম করে দিব। তো আজকের ভিডিওতে জাস্ট আপনাদের এটাই আপডেট ছিল। সো ভিডিও উপকারে আসলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ততটিকে চলে যাবেন, ততদিন ভালো থাকবেন, সাথে থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে, ধন্যবাদ।